পরম করুণা মহিমান আল্লাহ তাআলা নামে আরম্ভ করছি। দশম শ্রেণী মেয়েদের জন্য আজকের পাঠ পঞ্চম অধ্যায়ের পাঠ দুই। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব, কৈশোর সম্পর্কে আলোচনা করব এবং ওনার মক্কা এবং মদিনা জীবনের কথা আর পর্যালোচনা করব। আশা রাখি তোমরা এই মহানবী সাল্লামের জীবন বৃত্তান্ত পড়ে তোমাদের জীবনকে গঠন করবে, কারণ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে ওনার চরিত্র ছিল এমন সুন্দর এবং এমন মাধুর্য, আর পৃথিবীর কোনো সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা এরকম সুন্দর চরিত্র এবং মাধুর্য তো দেন নাই। তার সম্পর্কে বলেছেন, ইন্না কাল্লা আলা খুলুকিনা আজিম, তার চরিত্র ছিল উন্নত। মুহাম্মদ সাল্লামের মধ্যে ছিলেন সেই চরিত্র, তিনি প্রসার করেছেন সেই চরিত্র এবং সেই চরিত্র দুনিয়ার মানুষকে শিক্ষা দেবার জন্য হাতে কলমে তিনি শিক্ষা দান করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব আরব যখন চরম জাহিলিয়াতের নিমজ্জিত, তখন আরবের কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। তার পিতার নাম আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মাতার নাম আমিনা, নানার নাম ওয়াহাব। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ, তার মাতার নাম রাখেন আহম্মদ। জন্মের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাতি মা হালিমার লালিত পালিত হন। হালিমা বনু সাদ গোত্রের লোক ছিলেন আর বনু সাদ গোত্রে বিশুদ্ধ আরবিতে কথা বলত, ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশবকাল থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি দাত্রী হালিমার একটি স্তনপান করতেন, অন্যটি তার দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 বছর লালন পালন করে তার মা আমিনার নিকট রেখে যান। তার বয়স যখন 6 বছর তখন তার মাতা ইন্তেকাল করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় হয়ে পড়েন। তার লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব, আর 8 বছর বয়সে তার দাদাও মারা যান। এরপর লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব অত্যন্ত আদর স্নেহে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেন। আবু তালিবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। হযরত মুহাম্মদ সাল্লাম এ অবস্থা অবলোকন করে চাচার সহযোগিতায় তার কাজ শুরু করেন। তিনি মেষ চড়াতেন, মেষপালক রাখাল বালকদের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ। তাদের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, কখনই তাদের সাথে কলহ বা ঝগড়া বিবাদ করতেন না। তিনি 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে সিরিয়া যান। যাত্রাপথে বোহাইরা নামক এক পাদ্রীর সঙ্গে দেখা হলে বোহাইরা মুহাম্মদ সাল্লামকে অসাধারণ বালক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যৎবাণী করে বলেন যে এ বালকই হবে শেষ জমানার আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবকাল থেকেই মহানবী সাল্লাম ছিলেন অসত্যবাদী ও শান্তিকামী। সিরিয়া থেকে ফিরে এসে তিনি ফিজার যুদ্ধের বিভীষিকা দেখলেন। যুদ্ধটি শুরু হয় নিষিদ্ধ মাসে। তাছাড়া কায়স গোত্র অন্যায়ভাবে কুরাইশদের উপর এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, এজন্য একে হারবুল ফিজার বা অন্যায় সমর বলা হয়। 5 বছর যাবত এ যুদ্ধ স্থায়ী হয়। হযরত মুহাম্মদ সাল্লামের যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি, তবে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এ যুদ্ধে বহু মানুষ আহত ও নিহত হয়, তাতে তার কোমল হৃদয় কেঁপে উঠে। আহতদের আর্তনাদ শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। শান্তিকামী মানুষ হিসাবে এ অশান্তির তার সহ্য হলো না। তিনি আরবের শক্তিশালী যুবকদের নিয়ে হিলফুল ফুজুল সংঘ গঠন করলেন। এই সংঘের উদ্দেশ্য ছিল আত্মের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ ও অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা। বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তি সংঘ হযরত মুহাম্মদ সাল্লামের হিলফুল ফুজুলের কাছে অনেকাংশে ঋণী। তারাও হিলফুল ফুজুলের মতো যুদ্ধ বন্ধ করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সচেষ্ট। মহানবী সাল্লাম এর চারিত্রিক গুণাবলী, আমানতদারী, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে তৎকালীন আরবের লোকজন তাকে আলামিন বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর যারা তাকে অস্বীকার করেছিল তারাও তাকে মিথ্যাবাদী বলতে পারেননি। তাই আমরা মহানবী সাল্লামের যৌবনকাল, নবুয়তপ্রাপ্তি, ইসলাম প্রচার এবং মদিনার জীবন পড়ব এবং আমাদের জীবনকে দণ্ড করব।